তো আসসালামু আলাইকুম, আমরা পেয়েছি আমাদের সেই স্বপ্নের উদ্যোক্তার মধ্যে একজন। অনেকে এসেছে কালকে ফেসবুকে পোস্ট দেওয়ার পর, অনেকে এসেছে, অনেকে কথা বলেছে, কিন্তু আপু মনে হয় ফার্স্ট, এবং ফার্স্ট বলবো এই জন্য যে সব কিছু মিলিয়ে অনেক কিছু দেখানোতে সে কিন্তু ফার্স্ট। যে আমরা যেভাবে যে একজন উদ্যোক্তাকে অনেক দিক দিয়ে কাজ করতে হবে, তারপর বেছে নিতে হবে যে আমি কোন কাজটায় পারফেক্ট, কিন্তু আমি মনে করি সি ইজ পারফেক্ট। আর সবার মধ্যে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আর আপুকে একটা কথা বেশি ভালো লেগেছে, আমাদের গ্রুপ থেকে কিছু সেল হচ্ছে এটা বলেছে, এটার জন্য আমি খুব ধন্য মনে করছি নিজেকে, আর ভালো লাগছে শুনে। আমরা চাই, বিশেষ করে আমি অনেকে বলেছি যে ফেসবুকে যখন আপনারা পোস্ট দিবেন, আপনার নিজের পোশাকটা, নিজের শাড়িটা, নিজের সাজগোজটা এমন যেন না হয় যে আপনি নিজেকে প্রদর্শন করছেন, আপনার পোশাকটা যেন প্রাধান্য পায়। তো এটা যারা করেন এদেরকে আমি গ্রুপে রাখি। আমার গ্রুপের সদস্য খুব কম অন্যান্য গ্রুপের চেয়ে, কিন্তু আমি খুব বাছি, একটু একদম বাছি ভালো। আমি কোনো প্রসাধনী যারা ব্যবহার করেন, মানে মুখে ক্রিম, লিপস্টিক, আবিজাব, এগুলো যারা ব্যবহার করে বা এগুলো যারা সেল করে, আমি পোস্টটা নেই না, কেটে দিই। হয়তো ভুল করে অনেক সময় অনেকে আমার অ্যাডমিন যারা আছে অনেকে নিয়ে নেয়, কিন্তু আমি নিই না। আর খারাপ পোশাক যারা আছে, একদম শরীর দেখা যাবে, শরীর ফিট দেখা যাবে, এই পোশাক আমি নিই না, ওগুলিও আমি কেটে দিই, ওগুলি অ্যাপ্রুভ করি না। তো আপনারা যারা কাজ করবেন সুন্দর করে সাবলীল, এই যেমন আপা, আপার বাচ্চা এতটাই ভালো যে এর কাছ থেকে কাজ কেন, এর সাথে মনে হয় যে ঘন্টার পর ঘন্টা বসে কথাই বলি, এত সাবলীল, একজন সুন্দর একজন মনের মানুষ, তাই না? আমি এখন সে যদি উচ্ছৃঙ্খল পোশাক পরে একদম এলোমেলো হয়ে মরান, সে যে মেকআপ পরে পার্লারে গিয়ে চুল টুল ফুলায় এরকমভাবে চলতো, আমরা কিন্তু সবাই তাকে অ্যাকসেপ্ট করতাম না। তাই সব মানুষের একটা মন আছে যে আমি এই ধরনের মানুষের সাথে চলবো। তো আমরা চাই নারীপূর্ণ হবে না, যারা অ্যাড দিচ্ছি টিভিতে আমরা তাদেরকে দেখে হাসি, ক্রিম দেখানোর জন্য পুরো শরীরটাই কি দেখাচ্ছে, সাবান দেখানোর জন্য পুরো শরীরটাই কি দেখাচ্ছে, আমরা সেটা চাই না। আমরা নারী সুন্দর থেকে, সাবলীল থেকে কিছু একটা করবে, এটাই চাই। তো বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামের জন্য সবাই দোয়া করবে, আমরা আছি আপনাদের পাশে, আপনারা থাকুন আমাদের। Thank you.
Thank you.